এই যে আমাদের কবুতর বাচ্চাগুলা এটা আজকে ফুটছে আলহামদুলিল্লাহ। এই কবুতর বাচ্চাগুলা আজকে একদিনের বাচ্চা, আর এটা একা একটা এখানে। আর ওই যেগুলো ফুটছে এগুলোর মা এটা, আর এখানে তিনটা, ওইখানে বেশ কিছু কবুতর আমাদের। এই যে এগুলোর নিয়ে আমাদের কিছু কথা আছে, পরে বলবো ইনশাল্লাহ। এই যে কবুতরগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। আর বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর ওদিকে তিনটা থেকে ওইখানে, এখানে এই যে তিনটার দুইটা বাচ্চা, ওইটি একটু বড় হয়ে গেছে, আর এর উপরে একটা বাচ্চা, এটা মা। যে কবুতরগুলা বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন কবুতরগুলা, এটা সকাল টাইমের ভিডিও ছিল, একটু কবুতরের বাচ্চাগুলো দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন রান্নার জন্য চলে আসলাম। তো সেহাজের জন্য আমি একটু করলা ভাজি করবো, আর হচ্ছে আলু দিয়ে করলা ভাজিটা কীভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব, আর আম দিয়ে ডাল রান্না করব। তো প্রতিদিন এই সেহাজের জন্য মাছ মাংস এগুলো আর খেতে ইচ্ছা করে না, খাওয়াও হয় না, ফ্রিজে থাকে না, তো মানে কীরকম জানি আর ইচ্ছে করে না। তাই আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবো, আর হচ্ছে আম দিয়ে ডাল, সাথে ডিম ভাজা রাখবো, আর কিছু করবো না। তাই এখন ডালটা ফুটে গেছে, তাই ডালটাকে আমি একটা ঘুটনির সাহায্যে ঘুটে দিলাম। এই যে এভাবে করে, আর আম দিয়ে ডাল, পাতলা ডালটা খেতেই খুব মজা লাগে। বুনাটাও খাই কিন্তু পাতলাটাই বেশি ভালো লাগে, আম ডাল। এই যে এখন একটু পানি দিয়ে দিব। তাই আম ডালটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, যেহেতু রোজা রেখে সারাদিন। একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এই যে এখন ডালটাকে নাড়াচাড়া করে দিব। এদিকটা ডাল বসিয়ে দিয়ে দুইটা আনাম রসুন দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। আর এখন বেশি খাওয়া হয় না, যেহেতু সব কিছু কম কম করাটাই ভালো। এই যে আলুগুলা কেটে নিছি একটু পিস পিস করে, একদম চিকন করি নেই আলুগুলাকে। এখন আমি তেলের উপরে ভেজে নিব। তো এভাবে করে আলুটা ভেজে নিলে, করলা ভাজিটা করলে একদম আলুটাও একদম ভালো থাকে, মানে ভাঙে না, আর করলাটাও একদম মানে গলে যায় না, আর তিতও লাগে না। তো এখন হচ্ছে আমি আলুটাকে ঢাকনাটা ডেকে একটু বেজে নিতেছি তেলের উপরে। এই যে আর ওদিক থেকে ডালটা আমার বলো কাস্তেছে। তো আজকে আমি দুইটা রান্নাই একসঙ্গে করে নিতেছি আপনাদের। এখন আমগুলা দিয়ে দিতেছি। এই যে আমগুলা, তো এখন গরমের সিজন, আর এখানে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। গরমের সিজনে আম ডালটা খেতে খুব ভালো লাগে, আর সব থেকে আম ডালটাই মজা লাগে, জল পই তারপর টমেটো, তার থেকে আমার মনে হয় আম ডালটাই খেতে ভালো লাগে। আর এই যে এখন হচ্ছে আমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, এটা একটু সিদ্ধ হয়ে যাবে, এই এখন উঠে নিব। একটু লাল লাল হয়ে গেছে, এখন তুলে নিব একটা বাটিতে। আর এদিক থেকে ডালটাও যেহেতু হয়ে গেছে, এখন ডালটাও বাগার দিয়ে নিব এই চুলাই। তো করলা ভাজিটা খেতে খুব ভালো লাগে, আর করলা ভাজি আমার জন্য, আমি অনেক পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো এখন কিছু তেল দিয়ে ওইটাতে রসুন ছেঁচে দিলাম, রসুনটা কেটে না ছেঁচে দিয়ে দিলাম। একটু শিলপাটা দিয়ে বা হাম্বুল দিস্তে দিয়ে একটু ছেঁচে দিলে ডালটা বাগা দিলে খেতে খুব ভালো লাগে। তো এখন কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, বেস্তা হয়ে গেছে, এখন ডালটাকে বাগার দিব। আর আমি আম ডালে বেশি কিছু দিব না, কারণ আম ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে অন্য কিছু দিলে, টমেটো দিলে, এই দিলে। তো যাই হোক, কেউ চাইলে রাঁধুনিরও দেওয়া যায়, কিন্তু আমি দিব না। তো এখন আমার পেঁয়াজ আর রসুনটা হয়ে গেছে, যেহেতু এখন আমি বাগারটা দিয়ে দিব। এই যে আর এই ডালটা হলেই মনে করেন সবাই অনেক মজা করে ভাতটা খেতে পারে। বোঝাতে যেহেতু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে হয়, একবেলার খাবার খাওয়াই হয় না,
আজকে কতদিন আমি শুধু মুরগি বুনা করি, মাছ রান্ধি, গরুর মাংস রান্না করি, ওগুলা শুধু ফ্রিজে থাকেই। তাই এদিক থেকে আবার আমি তেল দিয়ে আর চিংড়ি মাছগুলা দিয়ে বেজে নিতেছি। চিংড়ি মাছগুলাকে আলুগুলাকে বেজে উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইটাতে আমি এই যে চিংড়ি মাছগুলা বেজে নিব হালকা একটু লবণ দিয়ে। তো এভাবে করে করলা ভাজিটা করলে অনেক স্বাদ লাগে। আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে বাচ্চারাও খুব পছন্দ করে খায়। আর ওদিক থেকে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলার ভিতরে লবণ দিয়ে দিব আর হলুদটা দিয়ে দিব। এখন হচ্ছে পেস্টটা একটু ভাজা ভাজা হলেই হলুদ দিয়ে দিলাম একটু কালার আসার জন্য, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। এখন লবণ দিয়ে দিব। কখনোই করলা ভাজিতে আগে লবণ দিব, সবসময় আমি আগে লবণ দিই, তাহলে তিতো লাগে না। আর পরে লবণ দিলে করলা ভাজি করলাটা একদম নরম হয়ে যায় আর তিতো লাগে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর করলা ভাজিতে কাঁচামরিচটা বেশি দিলে খুব মজা লাগে। এই যে এখন আমি করলাগুলা দিয়ে দিব। আর করলা এটা যত লম্বা করলা উস্তা না, করলাটা একটু হালকা মোটা করে কেটে নিতে হবে। আর নয়তো এই করলাটাতে বেশিরভাগ পানি উঠতে চেষ্টা করে। আর করলাটা আগেই ধুয়ে নিতে হবে। আমি আনাম ধুয়ে নিছি। এই যে কালারটাও খুব সুন্দর আসবে এভাবে করে যদি করলাটা ভাজি। এই যে পানি উঠছে এই দেখেন। এখন একটু ডাকনাদা ডাকবো না, তো এখন হচ্ছে জালটা বাড়িয়ে দিব, চুলার জালটা, তখন পানিটা শুকিয়ে যাবে। উস্তাটাতে পানি ওঠে না, কিন্তু এই করলাটাতে কেমন জানি একটু পানি ওঠার চেষ্টা মানে উঠেই, পানিটা উঠেই মোটা করলাটাতে। তো এভাবে জালটা বাড়িয়ে দিয়ে যে পানিটা শুকিয়ে নিলাম। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, ফুল ভিডিও দেখে করবেন, একটা লাইক দিবেন। অবশ্যই আমার কমেন্ট বেশি আসে, লাইকগুলো কম আসে, লাইক দিয়ে দিবেন। তো এখন করলাটাও হয়ে গেছে মোটামুটি। এখন আমি আলুটা দিয়ে মিক্সড করে নিতেছি। এভাবে আলুটা দিলে হয় কি, একদম আলুটাও ভেঙে যায় না, আর করলাটাও আরাম থাকে, আলুটাও একদম জর্জরা থাকে, ভাজিটা খেতেও ভালো লাগে। মনে হলো একটা জর্জরা ভাজি হচ্ছে। আর দুইটা একসঙ্গে দিলে হয় কি, যে হয়তো করলা আলুটা সিদ্ধ হইতে হইতে করলাটা গলে যায়, নরম হয়ে যায় বেশি। এই যে খুব সুন্দর একটা ভাজি হয়ে গেছে, খুব মজার খাবার। এরকম করে করলা ভাজি আর ডাল হলে আর কিছুই লাগে না। তারপরেও যদি বাচ্চারা খায় তাহলে ডিম ভেজে দিব। দেখেন কত সুন্দর কালার আসছে করলা ভাজিটা, আর খেতেও খুব ভালো লাগছে। আর এভাবে করলে তিতো লাগবে না একদম। আর এই যে ডাল, আম ডাল রান্না করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল আমার জন্য। সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।